What's up guys, this is Afran Sarkar. In this video, we are going to talk about string concatenation and interpolation. So, I am our VS code chole aslam. Ebong VS code ekhane dekhte pachhen besh kichu variable create kora ache. So, string concatenation byapar ta ashole ki, string concatenation byapar ta hocche je string gula ke ekotrito kora. Dhoren screen er moddhe je amar besh kichu string alada alada variable gular modhe ache. Egulake kibhabe amra ekshathe korte pari. To application e onek shomoy onek dhoroner situation create hoy jokhon amader concate er kaj ta korte hoy. To er jonno amra ajke besh koyekta step shikhbo kibhabe amra string gula ke concate korte pari ebong interpolation sign ta byabohar kore kibhabe concate ta korte pari shei byapar gulai amra ekhon dekhte jacchi. To এখানে ফার্স্ট আমরা মনে করি আমাদের চারটা ভেরিয়েবল আছে এ বি সি ডি নামে যেখানে আছে উই আর লার্নিং ডার্ট তো আমরা ফার্স্ট স্টেপে দেখব কিভাবে আমরা কনকেটটা করতে পারি প্লাস সাইন দিয়ে সো ফার্স্ট স্টেপ সো আমরা জাস্ট প্রিন্ট করব আমাদের এ দেন প্লাস সাইনটা ইউজ করব বি দেন সি দেন ডি সো এই প্লাস সাইনটা ইউজ করে আমরা কনকেটটা করতে পারি তাহলে আমরা দেখব আমাদের স্ট্রিংগুলো সব একসাথে চলে আসছে উই আর লার্নিং ডার্ট একইভাবে আমরা যদি আরেকটা স্টেপ দেখি কনকেটের জন্য এখন আমরা ইন্টারপোলেশন সাইনটা ইউজ করতে পারি সো সেকেন্ড স্টেপে আমরা যেটা করব আমরা সিম্পলি এটাকে প্রিন্ট করব আবার বাট প্রিন্ট করার সময় আমাদেরকে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মধ্যে কোটগুলোকে লিখতে হবে অ্যান্ড দেন আমাদের ভেরিয়েবল গুলার আগে জাস্ট এই ডলার সাইনটা ইউজ করতে হবে দ্যাটস অল সো প্রত্যেকটা সামনে আমাকে ডলার সাইনটা ইউজ করতে হবে প্লাস সাইনটা এখান থেকে রিমুভ করে সো আমরা এখানে ইন্টারপোলেশন সাইনটাকে ইউজ করলাম এটা হচ্ছে ইন্টারপোলেশন সাইন সো কোডটাকে জাস্ট একবার ফরম্যাট দিয়ে নিচ্ছি ফার্স্ট স্টেপে আমরা এভাবে প্লাস সাইনটা ইউজ করেছিলাম সেকেন্ড স্টেপে আমরা ডলার সাইনটা ইউজ করেছিলাম এখন যদি আমরা আবার কোডটাকে এক্সিকিউট করি তাহলে এই যে এক্স্যাক্টলি আমরা সেম আউটপুট পাচ্ছি আর আরেকটা স্টেপ আমরা দেখতে পারি সেই স্টেপটাকে বলে স্ট্রিং লিটারালস তো এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ স্ট্রিং লিটারালসের ক্ষেত্রে আমরা স্ট্রিংগুলোকে এভাবে করেও কিন্তু রাখতে পারি সিঙ্গেল কোটেশনের মধ্যে এভাবে পাশাপাশি করে রাখতে পারি সো আমরা যদি জাস্ট ইটাকে প্রিন্ট করি পুরো ই নামে যে ভেরিয়েবলটা এটাকে যদি প্রিন্ট করি তাহলে আমরা আউটপুটটা দেখব যে এক্স্যাক্টলি সেম আউটপুটটা আসছে ঠিক আছে আমি কনসোলটাকে আবার ক্লিয়ার করতেছি এখন ধরেন আমরা আরেকটা স্টেপ দেখি সাপোজ আমাদের একটা লিস্ট আছে ফোর্থ স্টেপ সো লেটস সে আমাদের একটা লিস্ট টাইপের ভেরিয়েবল আছে এটার নাম আমরা দিতে পারি এফ এবং এফ এর মধ্যে লেটস সে লিস্ট অফ স্ট্রিং আছে সো লিস্ট অফ স্ট্রিং এবং এখানে আমরা ভ্যালুগুলো রাখতে পারি উই দেন হচ্ছে আর লার্নিং সো উই আর লার্নিং ডার্ট এখন কিন্তু আমার এই ভ্যালুগুলা একটা লিস্টের মধ্যে আছে ঠিক আছে সো এই লিস্টটাকে যদি আমরা কনকেটটা করতে চাই সেক্ষেত্রে আমরা সিম্পলি জয়েন ফাংশনটা ইউজ করতে পারি আমরা জাস্ট এভাবে ডিরেক্টলি প্রিন্ট করে দিতে পারি এখানে এবং বলতে পারি এফ আমাদের ভেরিয়েবলটা দেন জয়েন আমরা জাস্ট এই জয়েন ফাংশনটাকে এভাবে ইউজ করব ইউজ করে যদি আমরা এখন কোডটাকে এক্সিকিউট করতে চাই তাহলে আমরা এই যে চারটাই আউটপুট পাচ্ছি এটা হচ্ছে আমাদের লিস্টার জন্য এবং আমরা যদি এগুলোর মধ্যে প্রত্যেকটা আইটেমের মধ্যে একটু করে স্পেস দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে একটা স্পেস দিয়ে দিতে পারি এভাবে এবং তাহলে দেখতে পারবো আমাদের প্রত্যেকটা ভ্যালুর মধ্যে একটু করে স্পেস চলে আসছে একটা করে স্পেস আসছে সো এই হচ্ছে স্ট্রিং কনকেটিনেশন এবং ইন্টারপোলেশনের ব্যাপারটা